আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের মধ্যে নিয়ে এসেছি মজাদার মুরগির মাংসের রেসিপি। আর এই মাংসটি তৈরি করতে কী কী লাগবে চলুন দেখে নেওয়া যাক। এই মাংস তৈরির জন্য প্রথমে আদা রসুন বাটা, তারপর নিয়েছি 2টা তেজপাতা এবং এলাচ দারচিনি। এই রেসিপিটি তৈরির জন্য আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি এবং এর মধ্যে আমি ছেড়ে দিয়েছি এলাচ দারচিনি এবং তেজপাতা। এগুলোকে নাড়তে হবে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে এর স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। হালকা লাল হয়ে আসলে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিব এবং নাড়তে শুরু করব যাতে পুড়ে না যায়। দেখুন হালকা লাল হয়ে আসতেছে। এই পর্যায়ে আদা রসুন বাটাগুলো অ্যাড করে দিব এবং আবারও নাড়তে থাকবো। এখন আমি এতে অ্যাড করে দিলাম পানি। এবং দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়া। এক চা চামচ হলুদের গুঁড়া। আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আবারও নাড়তে শুরু করব এবং ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত তেল উপরে উঠে না আসে। পরিমাণ মতো লবণ, দেখুন তেলগুলো উপরে উঠে আসছে। এই পর্যায়ে আমি মাংসগুলো ছেড়ে দিলাম। এবং ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে বেশি সময় নিয়ে কষাবো, কারণ কষানোর মধ্যে রান্নার স্বাদটা নির্ভর করে। কষানো প্রায় হয়ে আসছে, আবারও একটু নেড়ে চেড়ে দিব যাতে লেগে না যায়। এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব। আমি খুব বেশি পানি দিচ্ছি না, কারণ আমি ঝোল কম রাখব। আপনারা যদি ঝোল বেশি খান তাহলে আপনারা আরো পানি অ্যাড করতে পারেন।
আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব জিরার গুঁড়া। আমি জিরার গুঁড়াটা শেষে অ্যাড করছি, কারণ এর ঘ্রাণটা থেকে যাবে। খুব সহজেই তৈরি হয়ে গেল মুরগির মাংস রান্না। আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমার এই ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।